সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলার অন্তর্গত শিবপুর থানাতে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন একজন নারী এখানে বসে রয়েছেন একটি বাচ্চা কোলে নিয়ে তো চলুন তার জীবনের গল্পটি আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করি তার জীবনের গল্প আমরা শুনতে যাচ্ছি এখানে হাজির হয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো আপনার নাম আমরা যে স্থানটিতে রয়েছি এটা শিবপুরের মধ্যে পড়েছে আপনার নাম শান্তা আচ্ছা তো এই যে কোলে যে শিশু রয়েছে এ কি হয় আপনার আপনার ছেলে আচ্ছা ওর বয়স কেমন কত হলো এখন চার বছর আচ্ছা আপনার স্বামী কি করেন কিছু করেন না মানে এমনি কোথায় থাকেন উনি ওনাদের বাড়ি কোথায় ঘোড়ার সাল এমনি সে তো আপনার সকল ভরণপোষণ দেয় তো আপনার সাথে সম্পর্ক আছে তো দেয় না এটা কার বাড়ি এটা তো আপনাদের বাড়ি মানে আপনার এটা বাবার বাড়ি বাবার বাড়িতে রয়েছেন তো আপনি আপনার বাবার বাড়িতে এসেছেন কতদিন হলো পাঁচ বছর না আরো কম তিন বছর হলো এসেছেন এই তিন বছর হলো কি আপনার সাথে তার কোনো সম্পর্ক নাই কোনো ধরনের সে কোনো খোঁজ খবরও নেয় না তার যে একটি বাচ্চা রয়েছে সেই বাচ্চারও কোনো খোঁজ খবর নেয় না তো আপনার স্বামী কিছুই করে না এমনিতে তো আপনি যে চলে আসলেন কেন চলে আসলাম কেন তো নেশা নেশা করে আপনি চলে এসেছেন নাকি আপনাকে বের করে দিয়েছেন নেশা করে এসে সে অচেতন হয়ে পড়ে থাকে এইরকম আপনার কোনো ভরণ পোষণ দেয় না কিছুই দেয় না তো সেটি এইরকম অবস্থা কবে থেকে আপনার বিয়ে হলো যখন তখন থেকেই না পর থেকে তিন মাস পর থেকে এরকম করতো কিন্তু তারপরেও তো আপনার একটি baby হয়ে গেছে তো আপনার তাহলে baby টা না নিতেন যেহেতু আপনার স্বামী দেখলেন এরকম তখন জানেন নি বুঝতে পারেন নি আচ্ছা তো যেটি হলো যে এই যে আপনি আপনার বিয়েটা হলো কত বছর আগে আর আপনার এই যে এই বয়সে আপনি অর্থাৎ বড় হলেন কোথায় কিভাবে আপনি আপনার এই position এ আসলেন সেটি কি বলা যাবে আমাদেরকে আপনার বাবার বাসায় তো আপনি এখানেই তো বড় হয়েছে আপনার মা আছে না মা মারা গেছে মা মারা গেল কবে আপনার মা মারা বারো বছর বছর মানে তাও যখন আপনি একদম ছোট তখন আপনার মা মারা গেল এরপরে আপনার বাবাই আপনাকে বড় করেছে না কোথায় বড় হয়েছে হ্যাঁ আমার মা বাবা আপনার কয় ভাই আমরা পাঁচ ভাই পাঁচ ভাই সবাই এখানেই থাকে তারা কি শ্বশুর বাড়ি থাকে তো এখন তো আপনার বাবার বাড়িতে আপনি রয়েছেন আর যেটি হলো যে এখানে আপনি বড় হয়েছেন আপনি পড়ালেখা করেছেন কোন class পর্যন্ত class six এর পরে আর আপনি পড়ালেখা করেন নি তা আপনার বিয়েটা হয়ে গেলো কি class six এ পড়া অবস্থায় তো তখন তো আপনি আসলে ধরতে গেলে শিশুই ছিলেন ছোট মানুষ এই অবস্থাতে এই কম বয়সে আপনাকে এই বিয়েটা কে দিল ফুকু আপনার ফুকুকে একবার আপনি বললেন না যে ফুকু আমি তো আসলে বিয়ে কি জিনিস সেটি আমি জানিই না বুঝি না ঝগড়া করেছে আপনার সাথে আপনার কথা শোনেনি তো আপনার ভাই বা আপনার বাবাও তার কথা শুনলেন তারা শুনেছেন শুনে আপনার বিয়েটা দিয়ে দিল তার কিছুদিন পরেই মানে আপনার মানে কতদিন পরে আসলে জানতে পারলেন যে আপনার হাজবেন্ড নেশা করে তিন মাস পরে বুঝতে পারছেন যে সে নেশা করে আসে তারপরে আপনি একটা বাচ্চাও নিয়ে নিয়েছে বাচ্চাটা কি আপনার মানে আপনি ইয়েভাবেই হয়েছে মানে আছে না যে অনেক সময় ফ্যামিলিগত থাকে যে আমার ইচ্ছায় ঠিক আছে দুজনের সম্মতিক্রমে অথবা দেখা যায় যে অনেক সময় হ্যাঁ দেখা যায় যে হাজবেন্ড বলে যে তাড়াতাড়ি বেবি নিয়ে নাও এরকম আপনার বেবিটা আসলে তার ইচ্ছাতেই হয়ে গেল নাকি আপনি নিজে ইচ্ছা করে বেবি নিয়েছেন তাড়াতাড়ি করে ছিল না মানে তখন আপনি আসলে ছোট মানুষ বুঝতে না তো এই যে আপনার হাজবেন্ড বা আপনার স্বামী এখন তো নাই তো আপনার এই যে ভরণ পোষণ তাহলে চলে কি করে আপনি বলছেন আপনার কোনো খরচ দেয় না সে কষ্ট করে জীবন অতিবাহিত করছেন। আপনার ভাইরা দেখে মোটামুটি ভালো তারা হেল্প করে। নাকি? বেশি একটা ভালো না। মানে তাদের হেল্প করারও কোনো ক্ষমতা নাই নাকি আছে? ক্ষমতা নাই। তা আপনার বয়সও তো আসলে বেশি না আপনারও একটা শিশু বাচ্চা মানে আপনি নিজে আমি ব্যক্তিগতভাবে বলবো আপনি নিজে একটা বাচ্চা আপনার কোলে আর কি বাচ্চা। তো এই মতো অবস্থায় আসলে আপনার পূ ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে কি করতে যাচ্ছেন এই যে আপনার বাচ্চা রয়েছে তার পড়ালেখার যে বিষয়টি রয়েছে তাকে কোথায় পড়ালেখা করাবেন কিভাবে সেই রকম কোন পরিকল্পনা করেছেন আপনি ভালো একটি মাদ্রাসায় দিতে চান কিন্তু সেটার জন্য তো একটি খরচ বা একটা খরচার বিষয় রয়েছে সেই খরচ খরচা কোথা থেকে আসবে সেগুলো কি আপনি চিন্তা করছেন ওইরকম ভাবে চিন্তা করেন নাই যেহেতু আপনার বয়স কম সেহেতু যেহেতু আপনার স্বামী এখন আপনাকে বের করেই দিয়েছে বললেন তো অদূর ভবিষ্যতে বিয়ে শাদী করার কোনো ইচ্ছা আছে আপনার সেটি কেমন ধরনের মানুষ বা কেমন ছেলেকে আপনি বিয়ে করতে চান ভালো মনের মানুষ আপনার বাচ্চাটা সহ এরকম মানুষ হলে আপনি বিয়ে করবেন তো এই যে এখানে রয়েছেন আপনার বাবা তো আপনার সকল দায়ভার বহন করছেন নাকি মানে মূল তো এখন আপনি কার ইয়েতে রয়েছেন এখন আপনার খরচ খরচ যে তো একটা খরচ আছে যেমন খাবার দাবার তারপরে আপনার পোশাক পরিচ্ছদ এগুলোর খরচ কে চালায় আপনার এখন মানে সবাই মিলে জিলে যা দেয় এভাবে আপনি জীবন অতিবাহিত করছেন তো আপনার বাচ্চার জন্য আসলে কি পরিকল্পনা করতেছেন আপনি যে আপনি বা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করতেছেন কি চিন্তা মাদ্রাসায় পড়ালেখা করাবেন আপনি তো নিজেও ইচ্ছা করলে পড়ালেখা করতে পারেন কিন্তু যদি সেই অর্থের যোগানটি থাকে আপনি কি যদি মনে করেন আপনাকে কেউ অর্থের যোগান দেয় তা আপনি পড়ালেখা করবেন? মনে করেন আমি দিলাম ঠিক আছে দেখা গেল যে আপনাদেরকে একটা স্কুলে বা স্কুলে ভর্তি করে দেওয়া হলো সেক্ষেত্রে কি আপনি পড়ালেখা করবেন? পড়ালেখা করবেন আর এমনিতে যদি মনে করেন আপনি যে পজিশনে রয়েছেন সেই অবস্থার প্রেক্ষিতে সেই প্রেক্ষাপট থেকে যদি কেউ একটি জব দেয় অনেক ধরনের কাজ তো আছে। হ্যাঁ তো সেই রকম একটি কাজ যদি যায় আপনাকে সেটি করবেন সেটি ভালো মানের হতে হবে সম্মানজনক হতে হবে সম্মানিত কোনো কাজ নেই তো আমাদের ভিডিও কিন্তু অনেক মানুষ দেখছে দেখবে তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলার আছে এই যেমন শিশু বয়সে বিয়ে অপ্রাপ্ত বয়সে বিয়ে সেই বিয়েটার সম্পর্কে অপ্রাপ্ত বয়সে কি আসলে বিয়ে করা উচিত বা যদি কেউ জোর করে সেই ক্ষেত্রে তার কি করা উচিত যেমন আপনাকে তো অনেকটা জোর করে দিয়েছে বিয়ে এরকম যদি অন্য কোন পরিবারে কেউ জোর করে এরকম বিয়ে দিতে নাই আপনি তো একটা মানে যেটাকে বলে ভুক্তভোগী তাহলে তখন তার কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত মানে সে তখন কি করবে বা কি করলে আসলে ভালো থাকবে সেটি কি আপনি বলতে পারবেন যেমন আপনি তো কম বয়সে বিয়ে হয়েছে যে কারণে কিন্তু আজকে আপনার হয়তো আপনি একটু যদি ভালো পড়ালেখা শিখতেন সে ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো position ভালো জায়গায় দাঁড়াতে পারতেন সেটি হয় নাই না হয়ে আপনার ক্লাস six এ যখন পড়েন তখনই আপনার বিয়েটা হয়ে গেছে আবার একটি বাচ্চা হয়ে গেছে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোনো কথা বলার আছে এই ধরনের চাওয়া পাওয়া বা আপনি কেমন জীবন চাচ্ছেন হেল্প টেল্প করতে চায় সেক্ষেত্রে আপনার একটা চাকরিও হেল্প হতে পারে টাকা পয়সাও হেল্প হতে পারে আপনার বাচ্চার যে খরচ সেটিও হতে পারে যে কোনো ধরনের একটি হেল্প করলে আপনি সেই হেল্প নিয়ে আপনার জীবনকে একটু সুন্দর করে গোছাতে চান তো আপনি আর কিছু বলার নাই আপনার আপনার কোনো কথা নেই কোনো কথা যে কোনো মানুষের উদ্দেশ্যে যে মানুষ যে এরকম কোনো কিছু যদি বলার থাকে যে আপনারা আসলে যাদের এরকম আমার মতো বাধ্য হয়ে মানে আপনার মতো বাধ্য হয়ে বিয়ে করতে বলে বা বিয়ে দিতে চায় গার্ডিয়ান তখন তার আসলে মেনে নেওয়া উচিত নাকি দূরে চলে যাওয়া উচিত বা এটার প্রতি আসলে বিক্রিয়া করা উচিত যে আমি কখনোই এমন বয়সে আমি বিয়ে করব না যেহেতু আমার বয়স হয়নি মানে এরকম কোন কোনো কিছু আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলার আছে কি না বা কোনো ইনস্ট্রাকশান দেওয়ার আছে কিনা আপনার কিছুই বলার নেই আচ্ছা শান্তাপু তো যেটি হলো যে আমাদের ভিডিও দেখে আপনার কে যদি কেউ হেল্প করতে চায় কোনো জব দিতে চায় মানে কাজ বা চাকরি বা আপনার শিশু বাচ্চার যে ভরণ পোষণ বা পড়ালেখার খরচ বহন করতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে হবে সেই যোগাযোগের কোনো মাধ্যম আছে আপনার কি মাধ্যম আছে ফোন আছে সেই ফোন নাম্বারটি কি আপনি দিতে চান আমাদের ভিডিওতে বলে দিতে চান হ্যাঁ এটা কিন্তু পাবলিক প্লেস এখানে ভালো মানুষও আপনাকে ভালো কথা বলতে পারে ফোন করে খারাপ মানুষও কিন্তু দু একজন ফোন করতে পারে ঠিক আছে আরেকটি বিষয় সেটি হলো যে এখনও পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু কিছু খারাপ মানুষের ভিড়ে বা কিছু খারাপ মানুষের কারণে ভালো মানুষ আসলে টাইম লাইনে আসতে চায় না তারা হিডেন হয়ে থাকে ফোন নাম্বারটি তাহলে আপনি বলে দেন মুখস্থ আছে আপনার তাহলে আমরা ফোন নাম্বারটি নিয়ে নিব আমাদের যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে আপু ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিরাপদে থাকবেন আমরা সব সময় বলি এখনো বলছি যে মানুষ মানুষের জন্য তো বন্ধুরা যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখলেন বা দেখছেন প্রত্যেকেই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি যেটি হলো যে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেলাইকনটি অন করে রাখবেন